আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ এই মক টেস্টটি। আশা করছি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। যদি তোমাদের কাজে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক করবে। এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, যেটা তোমাদের খুবই এটা কাজে লাগবে, যেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ। একমাত্র ইংলিশকে কভার করবে আমাদের এই চ্যানেলটি। ওকে, তো চলো আজকের মক টেস্ট নাম্বার 9টা দেখে নিই, জিএনএম এএনএম এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে। তোমরা এটাও অবগত হয়েছো যে পরীক্ষার কিন্তু শুরু হয়ে যাবে জুন জুলাই মাসে এবং ফর্ম ফিল আপ হবে জানুয়ারি মাসে। ওকে, তো আই হ্যাভ রিটেন এ লেটার ফর দ্য ইস্যু অফ স্পোর্টস ইকুইপমেন্ট। ওকে, তো ভালো করে যদি সেন্টেন্সটা একবার পড়ে নাও তাহলে অবশ্যই প্রত্যেকে বুঝতে পারবে যে কোথায় এখানে এরর রয়েছে। দেখো, আমরা প্রত্যেকে জানি যে ইকুইপমেন্ট, ওকে, এর সঙ্গে কখনো এস যে যুক্ত হয়েছে এটা কিন্তু এস যুক্ত হবে না। ওকে, যেমন এক্সাম্পল হিসাবে তোমরা ধরে নিতে পারো নিউজ, এর সঙ্গে কিন্তু এস যুক্ত অলরেডি আছে, এটা সিঙ্গুলার বা নাউন দুটোই কিন্তু এক, ঠিক আছে। সিমিলারলি ভাবে ইকুইপমেন্ট, এটার কিন্তু এস যুক্ত করে প্লুরাল ফর্ম করা হয় না, যেমনটি নিউজ বললাম। তারপরে তোমরা ধরে নিতে পারো ম্যাথামেটিক্স, ঠিক আছে, তোমরা ধরে নিতে পারো ম্যাথামেটিক্স, ঠিক আছে, এর সঙ্গে অলরেডি এস যুক্ত থাকে। আর একটা উদাহরণ নিতে পারো ফার্নিচার, ওকে, ফার্নিচার, ইয়ার, এআইআর, ইয়ার, বাতাস, ওকে, এগুলোকে কোনো মতে প্লুরাল ফর্ম করা যায় না। ওকে, সিঙ্গুলার প্লুরাল দুটোই কিন্তু এক। সিমিলারলি ভাবে এটা যেটা বললাম ইকুইপমেন্টের সাথে কখনো এস যুক্ত হবে না, অর্থাৎ ইকুইপমেন্ট এটাকে প্লুরাল এইভাবে করা, এস যুক্ত করে কিন্তু কখনোই তোমরা করবে না। ওকে, তোমরা অবশ্যই এগুলো প্রত্যেকে নোট ডাউন করে রাখো, কারণ রাউন্ড ওয়ানেই তোমাকে অবশ্যই চান্স পেতে হবে। নেক্সট রয়েছে ইদার অঙ্কিত অর জ্যোতি হ্যাভ ডান দিস। ওকে, তো এর আগে আমি বারবার তোমাদেরকে বলেছি যে যখনই তোমরা ভার্বটা ব্যবহার করবে কোনটাকে ফলো করবে, কাছাকাছি, অর্থাৎ ইদারের পরে আমরা প্রত্যেকে জানি যে অর বসে। ওকে, এবার অরের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে তার উপর বেস করে, বা সাবজেক্ট পার্সেন বলো, তার উপর বেস করে কিন্তু এই যে ভার্বটা এটা ক্রিয়েট করতে হবে বা বসাতে হবে। অর্থাৎ এখানে অর রয়েছে কাছাকাছি, সাবজেক্ট হচ্ছে জ্যোতি, জ্যোতি যেহেতু একজন সিঙ্গুলার সেহেতু আমাকে এখানে ভার্বের এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ওকে, তাহলে ভার্বকে অবশ্যই সিঙ্গুলারে হতে হবে। ওকে, জ্যোতি যেহেতু সিঙ্গুলারে রয়েছে সেহেতু আপকামিং যে ভার্বটা হবে সেটা অবশ্যই সিঙ্গুলারে আমরা ব্যবহার করব। ওকে, তো আবারও বলছি তোমাদের যে এদারের পরে অবশ্যই আমরা অর ব্যবহার করব, তারপরের যে ভার্বটা, অর্থাৎ এই যে ভার্ব রয়েছে এই ভার্বটাকে আমরা কার উপর বেস করে ভার্বটা ব্যবহার করব বা বসাবো। অর্থাৎ কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ কাছাকাছি আমি দেখতে পাচ্ছি এটা একটা সাবজেক্ট আর এটা একটা, কিন্তু কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এই যে তোমাদের সাবজেক্টটা রয়েছে বা নাউনটা রয়েছে, ঠিক আছে, তো এর উপর বেস করেই কি হবে ভার্বটা গঠিত হবে। যদি যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্বটা অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ সিঙ্গুলারে ব্যবহার করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব আই মিট দ্য জেন্টেলম্যান টুডে ইভিনিং অন মাই ওয়ে ব্যাক হোম। ওকে, তো দেখো এখানে অবশ্য একটা জায়গায় ভুল আছে, সেই ভুলগুলো তোমাদের এখন থেকে ধরতে হবে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা কিন্তু হ্যাবিট হবে, এবং ওই দেখে দেখেই তোমরা সেন্টেন্স দেখা মাত্রই কিন্তু ধরে ফেলবে। ওকে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জেন্টেলম্যান রয়েছে, জেন্টেলম্যান হচ্ছে একজন ভদ্রলোক, আই মিট, আমি মিট করলাম একজন ভদ্রলোকের সঙ্গে। তো এখানে একজন ভদ্রলোক, এখানে কিন্তু ইন্ডিকেট করা নেই কোন ভদ্রলোকের, অর্থাৎ এখানে রাম শ্যাম যদু মধু এইরকম যদি থাকতো তাহলে কিন্তু এই দ্যা ব্যবহার আমাদেরকে করতে হতো, কারণ আমরা দ্যা কখন ব্যবহার করি যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে তখন আমরা দ্যা ব্যবহার করি। কিন্তু এই যে জেন্টেলম্যান, এখানে কোনো জেন্টেলম্যানের নির্দিষ্ট করে বলা হয়নি বা আমি ওই জেন্টেলম্যানের সঙ্গে মিট করলাম, এটা এমন কোনো কিছুই সেন্টেন্সে বলা হয়নি। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে কিন্তু এখানে বলা হচ্ছে জেন্টেলম্যান, অর্থাৎ এই যে জেন্টেলম্যান এটা নির্দিষ্ট করে নেই,
যখন আমরা অনির্দিষ্ট করে ব্যবহার করব তখন অবশ্যই আমরা এ ব্যবহার করব, অর্থাৎ একজন জেন্টলম্যানের সাথে। আর আমরা দ্যা কখন ব্যবহার করব? যখন কোনো নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা দ্যা অবশ্যই ব্যবহার করব। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু এ ব্যবহার আমাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, পরবর্তী আমরা দেখব, দেখো কারেক্ট স্পেলিং টেস্ট, ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো 2021 অ্যান্ড 2022, ঠিক আছে? তাহলে এই দুটো ইয়ারে কোশ্চেনগুলো দেখলে অবশ্যই তোমরা দেখতে পারবে যে কোন কোন টপিকের উপর বেস করে প্রশ্নগুলো করা হচ্ছে, এবং ওই টপিকের উপর বেস করেই মক টেস্টে আমি প্রশ্নগুলো তোমাদের নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধে হয়। স্পেলিং টেস্টের মধ্যে রয়েছে সায়েন্স, কোনটা ঠিক হবে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করেছো কোনটা ঠিক হবে, এবং তোমরা যে উত্তরটা প্রত্যেকে দিয়েছো সেটা হচ্ছে কি, অপশন নাম্বার বি। অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সায়েন্স, SCIENCE, সায়েন্স হবে সঠিক স্পেলিং। স্পেলিংগুলো প্রত্যেকে একটা করে খাতাতে নোট করে নেবে। অ্যাকোমোডেশন, দেখো অ্যাকোমোডেশন কোনটা তোমাদের সঠিক হবে। অ্যাকোমোডেশনে সবসময় তোমরা মনে রাখবে অ্যাকোমোডেশনে ডাবল সি এবং ডাবল এম দুটো কিন্তু হবে, ওকে, অর্থাৎ এইভাবে তোমাদেরকে কিন্তু ইরর দেবে। তাহলে কোথায় দুটো সি এবং দুটো এম রয়েছে? অপশন সিতে একমাত্র রয়েছে দুটো সি এবং দুটো এম, ওকে। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট রয়েছে দেখো কমিউনিকেশন, সেম এটাও ওইভাবেই করতে হবে, অর্থাৎ ডাবল এম তোমাকে এখানে ইউজ করতে হবে, ওকে। তো ডাবল এম কোথায় রয়েছে? দেখো এখানে রয়েছে ডাবল এম অ্যান্ড এখানে রয়েছে, বাকি দুটোতে কিন্তু নেই, তাহলে আমি বাকি দুটো কিন্তু কেটে দেব, ওকে। অর্থাৎ এ অ্যান্ড বি তোমাদের ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখনই কেসেন কথাটা থাকবে তখন বেশিরভাগই টি আই ও এন যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? টি আই ও এন যুক্ত করতে হয়, ওকে। তো অবভিয়াসলি এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অনেকে চুজ করেছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আওয়ার পন্ড ইজ ফুল, ওকে, কিসে ফুল রয়েছে বা পরিপূর্ণ রয়েছে? ফিশেস বা মাছে পরিপূর্ণ রয়েছে। তো ফুলের পরে আমরা প্রত্যেকে জানি, এখানে দেখো আমি যদিও তোমাদের ইন্ডিকেট করে দিয়েছি কোনটা ব্যবহার করতে হবে, অবভিয়াসলি তোমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অফ ব্যবহার এখানে তোমাদের করতে হবে। ফুলের পরে অবশ্যই তোমরা কি লিখবে? এখানে অফ এই প্রিপোজিশনটা লিখে দেবে, ওকে। এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, দ্য বয় ওয়াজ অবিডিয়েন্ট ড্যাশ হিজ প্যারেন্টস। তো আমরা প্রত্যেকে জানি যে এই যে অবিডিয়েন্ট কথাটা রয়েছে বা ওয়ার্ডটা রয়েছে, এর পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যেটা ব্যবহার করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে কি, অপশন নাম্বার সি, অর্থাৎ অবিডিয়েন্টের পরে অবশ্যই আমরা কিন্তু টু প্রিপোজিশন অলওয়েজ বসাবো। যদি সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাও যে অবিডিয়েন্ট কথাটা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু তারপরে টু ব্যবহার অবশ্যই হয়েছে, ওকে। নেক্সট আমরা দেখে নেব, সিনোনিম ওয়ার্ড রয়েছে, সিনোনিম কি ওয়ার্ড রয়েছে আমরা একবার দেখব। প্রথমে যে সিনোনিমটা রয়েছে সেটা হচ্ছে প্রায়োরিটি। দেখো এখানে যে প্রায়োরিটি রয়েছে এর সিনোনিম আমরা জানি, সিনোনিম মানে হচ্ছে প্রতিশব্দ। তো প্রায়োরিটি কথার অর্থ হচ্ছে অগ্রাধিকার, কি হচ্ছে? অগ্রাধিকার, ওকে। এবারে আমাদেরকে জানতে হবে যে সিনোনিম এর এই যে অগ্রাধিকার রয়েছে, তো সঠিক যে স্পেলিংটা বা সরি সঠিক যে তোমাদের সিনোনিমটা বা প্রতিশব্দটা সেটা কি হবে, প্রায়োরিটির সঠিক যে তোমার মানে সিনোনিম হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ প্রিসিডেন্স হবে তোমাদের সঠিক সিনোনিম, যার কথার অর্থ হচ্ছে অগ্রাধিকার বা পূর্বাধিকার। এটা তোমরা পূর্বাধিকারও বলতে পারো, অগ্রাধিকার মানে হচ্ছে পূর্বাধিকার, ওকে। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট দেখব যে সিনোনিম আর একটা রয়েছে ডাইলেট। দেখো এই ডাইলেট কথার অর্থ কি, ডাইলেট কথার অর্থ হচ্ছে প্রসারিত করা, ঠিক আছে? এই কথার অর্থ হচ্ছে প্রসারিত করা, প্রসারিত করা মানে হচ্ছে বড় করা, ঠিক আছে? প্রসারিত করা মানে হচ্ছে বড় করা, ঠিক আছে, বড় করা। তো সঠিক সিনোনিম কি হবে? সঠিক সিনোনিম হচ্ছে ওইডেন। এই ওইডেন কথার অর্থ হচ্ছে কি, প্রসারিত করা বা বড় করা, ওকে। এবারে আমরা দেখব অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড আমরা দেখব, কনসাইজ। দেখো কনসাইজ কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত, কনসাইজ কথার অর্থ কি হচ্ছে, সংক্ষিপ্ত। তাহলে আমরা দেখব যে এর সঠিক তোমাদের সিনোনিম অ্যান্টোনিম কি হবে, অ্যান্টোনিম মানে হচ্ছে প্রতিশব্দ কি হবে।
তো সংক্ষিপ্ত প্রতিশব্দ অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার বি। তোমরা অনেকে উত্তর দিয়েছো অপশন বি, লেন্দি মানে হচ্ছে বড় বা প্রসারিত করা। ওকে, পরবর্তী দেখব যে অ্যাফার্মেশন। দেখো অ্যাফার্মেশন কথার অর্থ হচ্ছে কি, সম্মতি। ঠিক আছে, অ্যাফার্মেশন কথার অর্থ হচ্ছে সম্মতি। তো সম্মতির সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি হবে, অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ডেনিয়েল। ডেনিয়েল মানে হচ্ছে কি, অস্বীকার করা। ডেনিয়েল মানে হচ্ছে অস্বীকার, অস্বীকার করা। তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাফার্মেশনের, সঠিক হবে ডেনিয়েল। ওকে, পরবর্তী রয়েছে অর্ডার সাবস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা পরীক্ষায় দেখেছো। স্টাডি অফ ইনসেক্ট অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে যে স্টাডি সেটাকে কি বলা হয়, তো অবভিয়াসলি তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়েছো অপশন নাম্বার সি, এন্টোমোলজি বলা হয়। অবভিয়াসলি রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এন্টোমোলজি। ওকে, নেক্সট আমরা দেখব ক্রাইং ফর এ মুন, অর্থাৎ এখানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস রয়েছে ক্রাইং ফর দ্য মুন। ঠিক আছে, অর্থাৎ মুন বা চাঁদের জন্য যে কাদা সেটাকে আমরা কি বলি, সেটার যে সঠিক যে মিনিং হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ টু ওয়ান্ট দ্য ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব কিছু চাওয়া। দেখো এটা কিন্তু আমরা প্রত্যেকে ইডিয়ম ফ্রেজেস অনার সাবস্টিটিউশনের প্রত্যেকটার সেপারেট সেপারেট ক্লাস আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করছি, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের আদার যে চ্যানেল রয়েছে ইংলিশ ফর কম্পিটিটিভ, সেখানে সমস্ত এ টু জেড প্রত্যেকটা টপিকের উপর আমাদের সিরিজ চলছে। অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেও। এবং তোমাদের বলে রাখবো তোমাদের স্মার্ট হতে হবে, রাউন্ড ওয়ানে অবশ্যই তোমাকে এবারে চান্স পেতে হবে, তার জন্য প্রত্যেকটা পেপারের প্রতি তোমাকে দক্ষ হতে হবে। যারা ইংলিশে উইক রয়েছে তাদেরকে আবারও রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ প্রত্যেকে কিন্তু ইংলিশ ফর কম্পিটিটিভ আমাদের যে আদার চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং জয়েন হয়ে যাও, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো চলো এবারে আমরা এটা একটু জেনে নিই যে ক্রাইং ফর দ্য মুন, ক্রাইং মানে হচ্ছে কাদা, মুন মানে হচ্ছে চাঁদ। দেখো কেউ যদি চাঁদের জন্য কাঁদে বা একটা চাঁদ রয়েছে এই চাঁদের জন্য নামার জন্য যদি কোনো পার্সন যদি কাঁদে তাহলে কি হবে, সেটা সম্পূর্ণভাবে অসম্ভব হবে। টু ওয়ান্ট দ্য ইম্পসিবল, অর্থাৎ কোনো কিছু চাওয়া যেটা অসম্ভব। কেউ যদি বলে যে আমি চাঁদকে চাইছি বা আমি চাঁদ নেব, তাহলে সেটা কি কখনো সম্ভব হবে, মোটেই সম্ভব হবে না। সেটারই মিনিং তোমাকে ফাইন্ড করতে হবে, টু ওয়ান্ট দ্য ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব কিছু চাওয়া। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, ইডিয়ম ফ্রেজেস অনার সাবস্টিটিউশনের প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের ফটোর সাথে আলোচনা করছি, ফটোর সাথে সেখানে পেয়ে যাবে তোমরা, যাতে তোমরা একবার দেখার পরে যেন সারা জীবন যতদিন তোমরা বিভিন্ন পরীক্ষা দেবে অবশ্যই যেন তোমাদের মনে থাকতে পারে। সেই কারণে অবশ্যই আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, সেই চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এবং ফটোর সাথে ভালো করে সহজ পদ্ধতিতে তোমরা বোঝার চেষ্টা করো ইডিয়ম ফ্রেজেসের সাথে সাথে অনার সাবস্টিটিউশন। ওকে, তো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি লাগে এবং বিন্দুমাত্র হেল্পফুল বলে মনে হয় প্লিজ লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, টেক কেয়ার।